আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহর শেষ রহমতে মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আসি আপনাদের সামনে। তো আপনারা স্ক্রিপ্ট না করিয়া ফুল ভিডিও দেখবা, আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। তো এখন সকাল টাইমে আমার ছেলে বাজার থেকে গিয়া কিছু মাছ আনছে। তো এখন দেখো ছোটো মাছ আরই পুঁটি মাছ, একদম তোর তাজা কুটিগুলা, আর আমার বিলেই দাঁড়ো বসে মাছ খাবার লাগে। তো তানোরা সাইয়ের একটু নরম মাছ এগুলো দিতাম, যেগুলো একটু ফসি গেছে ওগুলো দিতাম, কিন্তু একটাও খাইছি নাই লাখান আরে। সবটি তোর তাজা মাছ, একদম হলা হলা আরে তোর তাজা মাছ। তোর তাজা মাছ খাইতে মজা, কিন্তু সবটি আরে ফুটি হয়ে গেছে। অন্য কোনো মাছ লগে মিক্স হইলে ভালো হইলো অনেক, খাইতেও ভালো হইলো অনেক, কিন্তু শুধু আরে নিচাক্কা ফুটি। তো একটা দুটা বদলাই লাগছে আরে মখা, এরপরে হিঙ্গি নাকিতে একটা দুইটা দেখছি আরে, আর বেশিরভাগ তো ফুটি, আর সানকিরে একটা দুইটা আছে আর নাই, আর সবটি ফুটি। আর ফুটি মাছ এটা তো আপনারা বাইয়া খাইন না, তা ক্ষতি করিলে খাবার পরে, তো বেশিরভাগ আমার খাইতে লাগবো। আর আমি একটু পছন্দ করি ছোটো মাছ, কিন্তু বেশিরভাগ ফুটি হইলে আর বেশ ভালো লাগে না, সব যাতে মিক্স হইলে ভালো লাগে। তো এখানে আমার সব মাছ ধুইয়া পরিষ্কার করে আনলাম। তো বড় যেগুলো ওগুলো আলগাইয়া এই যে আমি গুঁড়া মশলা দিয়া উপরে দিয়া রাখছি, এখন ওগুলা মাখিয়া ভাজি লাইমো। আর ছোটো যেগুলো ওগুলো আলগাইয়া রাখছি, ওগুলা দিয়ে জোল বানাইমো, কাঁচা জোল বানাইমো। আর আমি যে সময় কাটিছি মাছ এই সময় আলগাই লিছি, বড়গুলো রাখছি একটা জুড়ির মাঝে আর ছোটোগুলো একটা জুড়ির মাঝে। তো এখন আমি লাহড়ি চলাবাই আগুন ধরাইয়া আর ওগুলা বাজি লইমু গুটিগুলো, আর গ্যাসে চলাবাই আমি রান্না বাইমু। তো আপনারা দেখতে পাবা দইয়া চলাবাই আমার মাছ পা যাওয়ার। আর এখন আমি এই যে ছোটো মাছগুলো জোল বানাই দিম, এখানে আমার মশলাও রেডি। তো পেঁয়াজ রসুন কুটিয়া আর উপরে সব গুঁড়া মশলা দিয়ে একবার রেডি করে রাখি দিছি। তখন গ্যাসের চলাবাই আমি ওগুলাও রান্না করি লাইমো। আর লগে লগে রান্না করিলে তোর তাজা মাছ রান্না করলে খাইতে মজা লাগে। আর খাটিয়া যদি রাখি দিই আর কত সময়তে একটু নষ্ট হয়ে যাব, মাছ তত রইব তত মাছ কচিব নষ্ট হইব, এর লাগিয়ে মজা মিলত নাই। আর তোর তাজা মাছের মজাও আলাদা। তো আমি রান্না বান্না করিয়ে নেই, আর আপনারা দেখতে থাকবা, আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিলাই বা লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি মাছের মশলাগুলো খুব ভালো করে বাগার দিলাম, দিয়া এখন আমি মাছগুলো উপরে ফেলাই দিছি। আর মাছটাকে তো একটু ঘানি বাই রইব। আর মাছের মধ্যে দেখো একটা আমি এই যে শিঙ্গি পাইছি ছোটো মোটো একটা শিঙ্গি, আর ওই লগিয়া একটা বাইং মাছ ছোটো মোটো বেশ বড় নাই, আর ও দুইটাও মাছ দুই যাতে পাইলাম। আর তো সবটি ওই লগে ফুটি মাছ। তো যাই হোক তোর তাজা মাছ আছে খাইতে মজা হইব। এখন আমি এই যে শাসনির পাতা দিয়ে মাছগুলো রান্না করবো, আর মাছটাকে তো একটা পানি বাইর হবো এর লাগে, আর একদম আগুন চাপাইয়ে রাখতে লাগবো আরে, আগুন স্লো করে রাখবো আমি। তো করিয়া দিছি, এখন আমার মাছগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখো পানিগুলো সব শুকাই গেছে। তো মাছের পানি যেটা বাইর হইলো সবটি শুকাই গেছে, আর এখন আমি জল দিয়ে দিলাম ওপরে। তো দেখা যার একটু পানি রয়েছে, কিন্তু রয়েছে না মশলা নিচে দিয়ে জলি যার এর লাগে। তো জল দিয়া তারপরে উপরে আমি শাসনির পাতা দিব। আর এই যে ছোটো মাছ শাসনি পাতা দিয়ে খাইতে খুব বেশি মজা লাগে, আর ছোটো মাছও খাটে বেশি আর এই শাসনির পাতা, আর বড়ো মাছও বেশ খাটে না, কিন্তু আমি দেই জল ওঠান খাইতে ভাল লাগে আর এই শাসনি পাতার ঘ্রাণ হরে এর লাগে। তো এখন আমরা সকালের খানি দানি হয়ে গেছে, এখানে দেখো আমার বিলাইয়ে কি সুন্দর খেলা লাগাইছেন। তো তাই একটা টিক টিক লইয়া খেলা কথা অনেক ভালো লাগে আমার এই খেলাটা দেখে আর এটা। তো আপনারা কাছে শেয়ার করলাম, আপনারা দেখতে থাকবা। টিক টিক আল্লাহ টিক টিক লইয়া খেলাও, টিক টিক দর্শে দৌড়িয়া আর খেলা করে।
আর আমার বস্তা সারা গুজো মাইলিছে। আরে আরে এ ঠিক ঠিক লইয়া খেলা লাগছে, ঠিক ঠিক লইয়া বস্তা এগুজো মাইলিছ। লেঙ্গুড়ো খানো এগুলো, এগুলো লেঙ্গুড়ো খানো, এ লেঙ্গুড়ো আইলিছ ঠিক ঠিক লেঙ্গুড়ো খানো। কত সময় খেলা ধুলো হইব, লড়ে হেরি গিয়াব লড়ে। কি সুন্দর খেলা হইব কত সময় গুলি গা, ঠিক ঠিক লইয়া খেলা লাগছে। ইঁদুর মারবা মারিয়া ইঁদুর লইয়া খেলা করবা, তা শিকার ধরবা কত সময় খেলা হইতো ইতাল গিয়া। বস্তার হ সাইটো ফেলাইছে, সুন্দর লাগে বিলাইয়ের খেলা দেখিয়া। কি দারে হবা খেলা কর দায়নি, ওগু আমি নেই গি, ওগু আমি নেই গি, নেই কি আমি ওগু তোমার খেলাইতে আইনি গুদি ওর নতুয়া, ওগু আমি নিয়ার গে নিয়ার গে নিয়ার গে নিয়ার গে নিয়ার গে নিয়ার গে নিতাম নে নিতাম নে। এখন বস্তা নিচে গেছে, এখন কিতা করতায়, এখন কিতা করতায়, এখন কিলা আনতায় দেখিছে, আইডিয়া কর বস্তা নিচে গেছে গিয়া কিলা এক বার করা যায় এবলা দেখিছে আইস তোমার আকল, হে হে বস্তা নিচে গেছে গিয়া এখন কিলা বার করতে আইস দেখতাম, আমি বার করিতাম না এখন দেখি কিতা কর বিছাত্রা বিছাত্রা এই বস্তা নিচে গেছে গিয়া এখন বার করতাম রে রাগু বস্তা জমাইয়া হারছে। ইয়াল্লা ইয়াল্লা এগু আনতে আনতে খান্তে খানো আনছে দরজার সামনে থেকে ঠানি টানিও বানিয়ে আসছে। আর শিকার কিলা বারোই থাকো চাই, শিকার বারোই থাকিলা শিকার বস্তা নিছে খেলাইতে খেলাইতে দেখি দেখি যাই দেখি না। ইয়াল্লা ভাই লিছে ভাই গাইছে তো না খেলাই তো খেলা কর পাল্লাই তো নাচি তো কামড় মারি দৌড়তো অত সুন্দর লাগে তারা খেলা দেখতে। আবার বস্তার নিচে গেছে নি খানো গেল খেলাও না গিয়া যাও ও ফেলাইছ যাও, আমি আগু নেই গিতে আমি আগু নেই গে নেই গে আমি আগু এ রে আমি নেই গিয়ে আগু শিকার আমি লইয়া যাই গিয়া তো নাই মারিয়া উড়িয়া কত সময় খেলাই লই এটা খেলাইয়া মারিলে খেলাইতে খেলাইতে আর খামড় মারি দব ফাও দি জাফটা মারব তাহলে শেষ মারিলা ভাত খাইছত নে ভাত দিয়ে আইসাম যেন যে গুণ খাইছত নে না তুই আইসত ভাত এখন খাইছত না তুই আইসত মাছ দি তো দিলাম খাইছত নি দিয়েছিও না আমি। তো এখানে দেখো আমি নতুনভাবে একটা কারবার শুরু করছি, তো এই যে আমি কয়লার মুরগির বাচ্চা হওয়াটা আনাইছি আবার আজকে আর তো এখানে 25টা আসেন বাচ্চা, তো আপনারা বাইরে আনছেন গিয়া তো এখন করলি আপনারা আগে দেখাই আমি শুরু হয়েছি মাশাল্লাহ কজন
চায়ের কাটনে। তিন তিন ছয় সাতটা, তিন তিন ছয়টা, তিন দুই পাঁচটা, ইনগে তিন তিন ছয় সাতটা, সাতাশে ছয় সাত দু না চৈদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনত্রিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশটা খাটন এখন বিষয় ইত্যাদি খাটন আর এখানে কলার বাচ্চাই না লোকেলর তো ঠিক নাই তো হিপতে তো লহান এগুন তো লহান দেখাত না তো না লোকেল উখেল দিলাই না তুই যাইতে রাখি তারা ওই যখন যাইতে রাখি বলার কীটা কয় বললাম ফার্স্ট হইলে দেখিলাম মানে ফালিয়া বড় হইনি হতা হতা আগে বড় না হতা আগে বড় হইনি দেখলাম মানে দৌড়াইতরা আগর গুণ আনিয়ালে দেখলাম এই বাক্কা বড় বড় ঠ্যাং দিচ্ছেন এখন তো এইগুন তো ঠ্যাং এগুন তো ঠিকই দেখা যায় না এখন ডাকা বাদ দিলাইছে বেশ ডাকিতিরা না আনিয়ালে যে ডাকা ডাকিছে যা আট ও মাই বারে যাইতিরা গিয়া তারা বারে যাবা ধরছ ওই দেখো দুইটা বারে গেছেন গিয়া এ বারে কি বারে কানে এনে রদিত কি গর 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 খানি খাইতায় খানি খানি খানে খাইতায় খানি ও মাগো যাইতে লাগে যাইতে লাগে যাইতে লাগে ও বড় করো করো দুয়ে গেট লাগাইতে লাগবো গেট লাগাইতে লাগবো গেট লাগাইতে লাগবো আর নেই ওইখানে তার আশারা যাইতে লাগে বারো না ওগুলো ভিতরে থাকো কাটো না হানোর ফেলে হ্যাঁ আঠে যা দেবো এটা দেখি মাছ সারা চাই তো আমি মুরগির বাচ্চাগুলা লইয়া ব্যস্ত আছি ঘরের মাঝে আর এই যে দেখো নতুন ভাবে আরো তিনজন আইসন তুই তো আমার বাড়ির পাশে এক বাড়ি দাঁড়ি এমেলা ছাগল তো তাই আমার বাড়িতে গিয়ে একদম পুকুরি ফারো আই গেছেন ঘাস খাবার লাগিয়া তো তারা বুঝছেন খানো ঘাস মিলে তো আইতে আইতে একবারে পুকুরি পারো আর তো হয়েছে এটা কোনো ঘাস পাইছেন না তারা পুকুরি পারো ভাবছেন ঘাস মিলব তো তিনজন আইতে আইতে পুকুরি পারো এখন আমি সবটাই সাজাইয়া নিয়ে বারে বার হরিয়ে দিমু আর গেটের ভিতরে আমাইলেও তো হেন ঘাস খাইতা কিন্তু এটা বেশ ভালা নাই ঘাস আর লম্বা ঘাস নাই বাট্টি বাট্টি ঘাস আমার গরু এটা সবসময় খাইতে আছে আর এত স্বাস্থ্য দেখো এই যে পিছনের যেটা আর মেলা ছাগল যে স্বাস্থ্য দেখা যায় আমি অনেক খেয়াল আমার আর মেলা ছাগল ফালিতাম কিন্তু এখনও ফালিছি না কোনো দিন আরই আমি আমি হতা ছাগল ফালি কিন্তু নোড়া ছাগল আমি ফালি না দেখতে একটা গিন্না করে আর এটা দেখতে সুন্দর লাগে না আর একটা গন্ধ তাকে শরীর এটা গোসল দোবানি লাগে এর লাগে আমার এটা ভাল লাগে না আর সেটাও তারা শরীর সেটা তুষক লাগাই লাগে খাতা লাগাইল তো এটা খাতা সাফ করতে আগিলা পরিষ্কার হতে আগিলা এর লাগে আমি তার ফালতে চাই না কিন্তু অনেক আর এই মানে উবামা আমার কথা ফালার লাগিয়া তো মুরগির বাচ্চাগুলো আনছেন আপনারা বাইয়া লগে তানো খানিও আনছেন এই যে দেখো পুরা পঞ্চাশ কেজির বস্তা দিয়ে এক বস্তা দানা তো আমার তো মুরগির বাচ্চাও লাগে পঁচিশটা পঁচিশটা আনাইছি আর এই পঁচিশটা দেড় দুই মাসে তো পঞ্চাশ কেজির মতন খাইও লিবে দানা আর খুচরা হিসাবে আর কিনে আনতে দাম বেশি আর এইভাবে বস্তা হিসাবে আনলে একটু দাম কম এই বস্তা তারই দুইশো টাকা কমে মিলে তো এই বস্তার দাম হইল গিয়ে আটাইশশো টাকা আর খুচরা হিসাবে আনলে তো তিন হাজার টাকা তিন হাজার টাকা যায় আর পঞ্চাশ কেজি আমি হিসাব করছি তো ষাট টাকা করে কেজি করছে
আর খুচরা আরে, আর এখন এই বস্তা হিসাবে আনলে একটু কম, তো এর লাগে হলাম 200 টাকা কমে মিলবো বস্তা, এক বস্তা আনিলে। আর আমার গাড়ি বেলাও বাড়ি যাব এই দানা থাকিয়া, তো পুরা এক বস্তা আনাইছে খানি টান টানোর। ও বস্তা খাইতে খাইতে দেখেন বলইতা বলই এলে সব হোলসেলে বিক্রি করি লইমো। আমি ওটা ভাবনা করিয়া আনছি আরে, তো ছোটো মোটো করে একটা গর বানাইমো। দানাগুলো খুব বালা আরে, একদম আরে বালা যেটা ওটা এক নম্বর দানা ওটা আনাইছি। আর একটা কি নিরস দানা আছে 2500 টাকা বস্তা ওলাও আছে, 50 কেজির বস্তা আরে 2500 টাকা ওটাও আছে, 2600 2700 এইরকমও আছে। কিন্তু সবচেয়ে থেকে বালা যেটা আরে সবচেয়ে থেকে দামি ওটা আনাইছি, কারণ তাড়াতাড়ি মুরগি বাচ্চাগুলো বড় হয়ে যেতা। তো 1.5-2 মাস পরে মুরগির বাচ্চাগুলো যারা 3 কেজি যারা 3 কেজি হয়ে যায়, তো ওলা বাটে তাহলে খুব বেসরে খাওয়াইমো। আল্লাহ জনী বাঁচাই রাখুন সবরে, তো সবটি জনই বাঁচো এনতে যদিও বালা করে খাইতে তো তাড়াতাড়ি বড় হইবা। আর ছোটো মোটো একটা গরু বানাইমো আমি পিছন দিকে, আমার ঘরের আমার পিছন দিকে যে জায়গাটা আমি গরু রাখি এই জায়গাটারই সামান্য জায়গায় বেড়া দিয়া আমি তার লাগে একটা গর একটা বানাইমো। আর এখন তো মুরগির বেচা বেশি আনছি, আমার ঘরে যেটা মুরগর গড় আছে ছাগলের গড় আর এটার জায়গা ওইটা নেই বড়ো হওয়ার পরে। আর 25টা তো ওইটা বড়ো হওয়ার পরে অনেক বেশি দেখা যাইব, পুরো বাড়ি ভরি যাইবা দেখতে। তো আমার খুব বুয়া মারি মুরগি পালন করতাম, তো আগে তো আমি 10টা পালিছি, তো আমরা তো 2টা খাইও নিলাম আর মূল বাড়াইছে কোনো রকম হারি, তো লাভ 2টা আসলাম আমরা খাই দিছি যাই হোক। তো এখন হলাম কিছু বেসরি ফালি ফালিয়া, আর দেখি কিছু একটা যদি লাভ হয় আরও ফালি মানিয়া। আর এখন তো এত গরমও নাই ঠান্ডাও নাই, গরমও একটু যার গিয়া, তো এখন আশ্বিন মাস হয়ে গেছে, আস্তে আস্তে গরমও যাইব গিয়া। তো মেঘ দিলে ঠান্ডা আর রোদ দিলে গরম, তো আস্তে আস্তে গরমের দিন যার গিয়ে ঠান্ডা দিন আইয়ো। আর এখন এত বেশিও ঠান্ডা নাই, তো ও মাঝিরে দিনও আড়ি ফেলা যায় মুরগ। আর বেশি ঠান্ডা হওয়ার পরে আরই ঠান্ডা বেশি বাড়ি যায় যদি ক্ষেত্রে ধর আসছে বাচ্চাগুলো মারা যেতে পারে। তো বেশ ঠান্ডা হওয়ার পরে আর খালি ঠান্ডা যে সময় ঠান্ডা যাবা ধর বহি দিয়া, ও সময় আপার নাই বাচ্চাগুলা। এখন তান তাহলে খানি দিয়ে দেখো দানা সিজে সিটে এগিয়ে একটা কাটনের মাঝে, তো আপনারা দেখতে থাকবো আমি খানিগুলো নিয়ে দিয়া দিই তান তানতে। খাইবার মতো জনাই হারাই দরিয়ে প্রায় দাম দাঁড়ি না খাও না খালি দিচ্ছি খানে দিলাম খাও না আগে। হ্যাঁ দু তিনকে খাইতরা খাও 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 জলদি জলদি খাওই ও খাও 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 সবাই জানতো খাও 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 তুমি তো নিজে নিজে খাওয়া শিখতে নিজে নিজে তোমার মা নাই এই ও খাও 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 আবো খাওয়া শিখতাও নতুন হয়তো তারা একবারও আবো খাইছে নব আজ ফার্স্ট খাইতা খালি ডিমটা কি ফুটিছ না সালান সালান আইও ধর ও খা ও খা ও খা ও মাটি খাও ও খা কুমটাও 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 খাও ও খাও নাই বে খাও দুবারা সারা গড় সিটিয়ে আসছেন পুরা বারিন্দা। তো এই মুরগির বাচ্চাগুলা দেখলাম যত সময় দৌড়িয়ে রাখছে না অত সময় তারা খাইতো না, তারা খালি দৌড়াদৌড়ি করে। তো 15-20 মিনিট সময় এইভাবে আরই তারা আটাইছি, মানে এই বারিন্দাত আটিছন আর খাইতে চাই না খানি দিলাম। পরে আমি এখন একটা খাড়া দিয়ে দৌড়িয়ে রাখছি এই যে দেখো, তো এখন খাইতে আস্তে আস্তে মশাল্লা একটা 2টা করে তারা কোনটাই কোনটাই খাইতা। তো আজকে তো নতুন খাবার শিখছে তারা, তারা তো ফুটার পরেও তো সালান দেয় নাই, তারা তো আর খানি খাবাই না মালিকে, তো যেন নীলা কিনিয়া এ নিয়ে খাবাই না নতুনভাবে। তো দেখো মশাল্লা একটা 2টা হয় তারা কোনটাই তারা নতুনভাবে শিখে তারা খানি, আর লগে এখন পানি দিব আমি আলাদা। তো এখন ছোটো ঘর থেকে একটা খাড়া নিছে সব জায়গায় ওই দিতরা, আর বড়ো হওয়ার পরে তো আর একটা খাড়া নিছে ওইটা নাই, 2টা খাড়া লাগবো।
তো এর থেকে বড় হয়ে গেলে তো আর খারাপ করতাম নাই, তারা আলাদা তারা ঘর থাকবে তো। এখানে আমি পানি দিব, একটা প্লেট আনলাম পানি দেওয়ার লাগিয়ে, পরে দেখলাম পানি তো তারা প্লেট দিয়ে হাইতে পারতো নাই, তো প্লেটের মুড়ি ফাড়া মারবো আর পানি তো হাইতে পারতো নাই। তো এখন হইলাম একটা এই টিফিনের আর এই ডাহনার মাঝে পানি দিছি, তো আর পাওয়াটা জেলা ঢুকাই না পানির মাঝে, পাওয়াটা ঢুকাইলে তো পানিটা নোংরা বানাই যায়। তো একটা খাড়া দিয়ে আমি আধা খান ঘুরিয়ে রাখছি আর এই অর্ধেক কান, তো হইলাম তারা শুধু আর এই ঠোঁটটা ভিতরে দিয়ে পানিটা খাইতা। তো খাড়া এটা একটু বাড়াইয়া দিলাইলে তারা ঠ্যাং সহ লইয়া পানির মাঝে উঠে যায়। তো দেখো এখানে দেখো আইয়াও তারা পানির মাঝে পুরা পা ঠ্যাং ঠুং দইয়া পানি খাইলে আইয়া, তো ফার মাঝে বেড শিট লাগাইল তাহলেও তো সব দইয়া তারা পানি খাইতা। এর লাগে চাই আর কম অর্ধেক ঘুরিয়ে দিব জেলা তারা পা লইয়া আইতে পারে না, তো তারা ফার্স্টও আইয়া আর পানির মাঝে দইয়া পা লইয়া আমি গেল। তো এইরকম তারা অবস্থা। তো দেখো কি সুন্দরভাবে তারা কুটি কুটি খাইতরা, আর কত সময় খাইবা খাইয়ে গিয়ে পানি খাইবা ভালো লাগে দেখতে আর। তো আজকের লাগে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।